এই ভিডিওটা আসিল গত বুধবারের, মানে আগস্টের 21 তারিখের। তো 20 তারিখের যে ভিডিওটা আসিল ওটা তো তোমরা দেখছোই, মানে আমরার ঘরের একদম কাছাকাছি জল আইয়া পড়ছিল। তো আমরা তো অনেকটাই সেফ আছি, ঘরে জল ঢুকছে না, কিন্তু যারা জল ঢুকছে তারা তো বেহাল অবস্থা, খুবই ক্ষতিগ্রস্ত। তারা এখন শরণার্থী হিসাবে শিবিরে আছে। তো যাই হোক, মানে ভীষণ পরিস্থিতি খারাপ আমরা ত্রিপুরার। তো এটা আসলে বুধবারের ভিডিও, আর আমি ভিডিওটি দিতে অনেকটাই লেট হইতেছে, কারণ কারেন্ট নাই, তোমরা সবাই জানো। বিশেষ করে আমরা জোলাইবাড়িতে কারেন্ট অফিসটা জলের নিচে, তো কারেন্ট নাই দেখে ভিডিও দিতে পারতাছি না। ওয়াইফাই নাই, ওয়াইফাই কানেকশান নাই, মোবাইলে চার্জ আসিল না। তো এইসব কারণে আমি অনেকদিন ধরে ভিডিওটি আপলোড করতে পারতাছিলাম না। তো এই ভিডিওটা আমি কইয়া দিতেছি যে এই ভিডিওটা আসলে বুধবারের সকালবেলার। তো মঙ্গলবার দিন দুপুরবেলা 2টা 2টার থেকে রাত্র 11টা পর্যন্ত বৃষ্টিটা বন্ধ আছিল। তারপরে রাত্র 11টার থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত্র বৃষ্টি হয়েছে। পরের দিন বুধবারের দিন সারা দিন রাত্র বৃষ্টি হয়েছে। তারপরে বুধবারে ভোরবেলা যে আমরা কি পরিস্থিতি হয়েছিল ওইটা সামনের ভিডিওতে তোমরা দেখবা। তো এটা আসলে বুধবারের দিনের বেলার ভিডিও আর কি। তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই, মানে এত পরিমাণে বৃষ্টি, সারা রাত তো বৃষ্টি হয়েছেই, তো সকালেও ঘুমের থেকে উঠেই দেখি যে বৃষ্টি, বৃষ্টি কমনের কোনো নাম নাই। এদিকে আবার কারেন্ট নাই, কারেন্ট না থাকলে আমরা জলের প্রবলেম হয়। তো সোনার বাবা কয়েকটা বালতি টালতি ডাম টাম ঘরে যা আসিল এদি একটু মানে টিনের নিচে বইয়ে দিছে আর কি, যাতে এডি দিয়েও কিছু ধোয়া ফালি কাজকর্ম করতে পারি আর কি। তো ওই দিন সকালবেলার আমরা একটু খাওয়া দাওয়া শেয়ার করলাম তোমরার লগে, মাছ ভাজা ডাল আর ভাত সকালবেলার খাওয়ার লাগে করছিলাম। আর এই মাছটি হয়েছে কালকে যে ফ্লাড হয়েছিল, মানে মানুষের পুকুর ভাসা গেছে, আমরারও পুকুর ভাসা, পুকুরের থেকে সব মাছ গেছে গা। তো ওই মাছটি জিয়ানে ধরো গাড়ি চলাচলের রাস্তা, ওই রাস্তাতে মানে কোমর সমান জল, ওই জলে মানুষের জাল মাইরা এই মাছটি পাইছে। তো এই মাছ সনুর বাবা কালকে রাত্রে আনছে। তো ইডি অক্ষণে সকালবেলা আমরা খাওয়ার হিসাবে ভাজা টাজা করে লইলাম আর কি। তো সকালের খাওয়াটা কমপ্লিট করতে না করতেই দেখি যে বৃষ্টি তো কন্টিনিউ হইতেই আছে। তারপরে দেখি যে উঠান ভর্তি জল, উঠানে মানে পায়ের গোড়ালি ডুববা যায় এরকম জল হইয়া গেছে। এত বেশি পরিমাণে বৃষ্টি হইতে আছে যে জল যাইয়া সারতেছে না। তো যেদিক দিয়ে আমরা উঠানের জল যাই ওই জায়গাটাতে মানে সনুর বাবা একটু পরিষ্কার করে দিতে আছে যাতে জলটি যাইতে পারে আর কি। তো এত ভয়াবহ বৃষ্টি, এই বৃষ্টির এরকম নমুনা আমি এই জীবনে প্রথমবারই দেখলাম। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, কালকে রাত্রের 11টার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আজকের অক্ষণ পর্যন্ত বৃষ্টির কোনো মানে থামাথামির কোনো নামগন্ধ নাই। আর এই বৃষ্টি এত জোরে বৃষ্টি হইতেছে, বৃষ্টির আওয়াজ আমি ভিডিও করতে পারতেছি না, মানে বৃষ্টির লেগে কথা বললে কথা শোনা যাইতো না, এর লেগে সামনে আইয়া আর ভিডিও করছি না। তোমরা শুধু বৃষ্টির নমুনাটি দেখাইছি কি কি হইতেছে। তখন রাত্র 10টা 10টা বাজে, তো কই যে না একটু কথা কই, ভিডিওটা শেষ করি। তো সারাদিন তো বৃষ্টি হয়েছে, অক্ষণও বৃষ্টি চলতেছে, আমার কথা কদ্দূর বোঝা যায় তো জানি না। বাইরে তোমরা অবশ্যই বৃষ্টির একটা আওয়াজ শুনতে আসো অবশ্যই। তো চারিদিকের ভীষণ খারাপ অবস্থা, আর শুনতেছি মানে ডম্বুরের থেকে জল এদিকে ঢুকতেছে, ওইদিকে যে গুমতি নদী, গুমতি নদী কাঁঠালিয়া কাকরি নদী ইডি ভর্তি হইয়া চারিদিকে মানুষের জল, মানে বাড়িঘরে জল ঢুকিয়া মানে অবস্থা খারাপ আর কি ওইদিকের। তো মানে কাঁঠালিয়া পর্যন্ত জল আইয়া পড়ছে, মানে আমার বাপের বাড়ির জায়গাতে আর কি। তো কাঁঠালিয়ার একজন ব্লগার দিদি আছে, সঙ্গীতা ফ্যামিলি ব্লগ, তো টাইমের বাড়িতেও জল উঠে গেছে, মানে লাইভে দেখাইছিল দেখলাম। তারপরে যাই আমরা এদিকের অবস্থা তো খুবই শোচনীয় কালকের থেকে, তো কালকে আমরা দিকে বেশি খারাপ অবস্থা হয়েছিল আর কি। অনেকজনের বাড়িঘর জলে ডুববে গেছে, তারা অক্ষণ শরণার্থী হিসাবে আছে বিভিন্ন স্কুলে। আর মানে আজকে জল কিছু কমছে, কিন্তু এত লাগাতার বৃষ্টি হইতে আছে, বৃষ্টির কারণে জল কমনের মানে সুবিধা নাই আর কি। আর এখন যেটা শুনতেছি এদিকে নাকি কলসিতে একটা কি কি জানি গো, কলসি ব্যারেজ, হ্যাঁ কলসির ব্যারেজটাও নাকি মানে জলে এত বেশি জল হয়েছে যে ব্যারেজটাও নাকি বান ছাইরা দিব এরকম একটা শুনছি। যদি ছাইরা দেয় তাইলে এবার আমরার অবস্থা কি হইব, মানে আমরা এদিকে পুরা ভাসা যাইব যদি এটা ছাইরা দেয়, এরকম অবস্থা হইব। রেড অ্যালার্ট জারি করে দিছে, সন্ধ্যাবেলায় আমরা বাড়ির সামনে দিয়ে মাইকে অ্যানাউন্স করে গেছে যে এরম হইতে পারে, সবাই সাবধানে থাকতো।
তো এইরকম অবস্থা, এরকম পরিস্থিতি চলতেছে। মানে জীবনে প্রথমবার, এত বছর বয়সে জীবনে প্রথমবার এইরকম বন্যা পরিস্থিতি চোখের সামনে, নিজের চোখের সামনে দেখতেছি। আর মানে আগে ছোটবেলায় শুনতাম বাংলাদেশে এরকম হয়, বা বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যে অনেক দূরে দূরে এরকম বন্যা হয় শুনতাম, ফ্লাড হয়েছে সেই শুনতাম, কিন্তু আমরা এদিকে কোনো দিন এরকম হয়েছে না এই বছরের মতো। তো ভীষণ খারাপ লাগতেছে, মানে যারার ক্ষতি হয়েছে, বাড়িঘর ভাঙছে, বাড়িঘরে জল উঠছে, বাড়িতে থাকতে পারতেছে না, তারার লাগে ভীষণ কষ্ট হইতেছে। আর আজকে আজকের দিন তো সুন্দরভাবে বাড়িতেই আসিল না সারাদিন, মানে যারা শরণার্থী হইয়া আছে স্কুলে, তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তারার দেখাশোনা করা, এটি নিয়েই আজকে সারাদিন সুন্দর বাবা ব্যস্ত আছিল। সন্ধ্যার মানে ধরো 7-8টার সময় বাড়িতে আইসে আর কি। তো যাই হোক, মানে কি আর কমু, চারিদিকে ভীষণই খারাপ অবস্থা। দূরে কওয়ার যে মানে যে জিয়ানা আসো একটু সাবধানে থাকো, মানে নিজে সেফ থাকার চেষ্টা করো। চলো ভিডিওটা শেষ করি, টাটা।